বারাণসীর ঘটনা নিয়ে যখন যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব প্রিয়াঙ্কা গান্ধী তখন কংগ্রেস নেত্রীকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী কংগ্রেস শাসিত রাজস্থানের কোটায় সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে বৃহস্পতিবার মায়াবতী টুইট উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে এত সরব হয়েছেন প্রিয়াঙ্কা অথচ কংগ্রেস শাসিত রাজস্থানে সরকারি হাসপাতালে একশোটি শিশুর মৃত্যু হয়েছে তারপর সেখানকার একটি পরিবারের সঙ্গেও দেখা করতে গেলেন না উনি এটা খুবই দুঃখজনক সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জেরে বারাণসীর এক দম্পতিকে জেলে পড়া হয়েছে তাদের চোদ্দ মাসের শিশুকন্যাকে একলা ফেলে রেখে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা বুধবার শিশুটিকে দেখতে যান তিনি মায়াবতীর অভিযোগ কংগ্রেস শাসিত রাজস্থানের কোটায় একটি সরকারি হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে একশোটি শিশুর অথচ সেই শিশুগুলির পরিবারের সঙ্গে দেখা করা তো দূরের কথা ওই ঘটনা নিয়ে মুখই খোলেননি প্রিয়াঙ্কা